ওই জামা টামাগুলো ওখান থেকে সরা। আর আমাকে তো একবার যেতে বলছো না, আমি যেতে পারবো? কখন বললি আমাকে? চলে গেল দিয়ে তারপরে কি মনটা খারাপ করতে, দিয়ে তখন ভাবলাম যে আমি আর এরকম মনে যাব। তো চলো যাই, যে রাস্তায় ফিরেও তো হবেই। আমাদের ওরা তো সব আগেই চলে গেছে, আর এখন আমি আর আমার শ্বশুর যাচ্ছে। ওরা 9:15 ট্রেনটা পাবে, আর আমরা নাই 11:00। দিদাদের নাম্বারটা পাচ্ছি না স্টেশন। আসছে ট্রেন, ঢুকছে আমরা এই ট্রেনটাই যাবো। না থাক থাক, তুই আসছি আসছি আসছি। দেখতে পাচ্ছেন প্রচুর লোক। তুমি চলে যাও, পারি
নিজেই সামলাতে পারছি না, কেউ একটু নেই যে ধরবে। মনি আগে করে উঠে বলছে, মনির কাছে তো দেখ আমার শ্বশুর আমি আস্তে আস্তে টুস করে উঠছে, আমাকে দেখলে সবাই বুঝতে পারে কেমন ধরবে। ছেলে বাড়িতে মেয়ের বাড়িতে দুই বাড়িতেই হবে, দুই বাড়িতেই হবে। তোমার দেশে যায় রে আমি পরের মাকে মা বলি আমি এসেই দেখছি আমার ননদের মেয়ের ওই গায়ে হলুদ চলে এসছে, তো হলুদ দেখছি যে হামাল দিস্টাই করে ওটা গুঁড়ো করছে। আর ওই দেখো আমি বাইরে মানে ডেকে ডেকে এসে বাইরেটায় বসে আছি, আর ফাল্গুনির বাবা এসে ওইখান দিয়ে হাসতে হাসতে আসছে, আমাকে বলছে কতবার করে বললাম তুমি আসলে না, দিয়ে এখন একা একা চলে আসলে তাই বলছে। আর এরকম এইখানটায় প্যান্ডেলের বাইরেটাই আমরা বসে আছি, তো ফাল্গুনি এখন খেয়ে দিয়ে ওইখানে ট্যাঙ্কি করা আছে, হাত ধুতে গেছিলো, খাওয়া হয়ে গেছে দোকানে। আমার মাসিদের বাড়ি হাবলুটা এখানে শুয়ে আছে, লিচু গাছ, এটা অনেক ফুল গাছ আছে ওইখানে, নাহলে ফাগুনি বাবার কাছ থেকে নে। মাসিদের বাড়ি ঘুমিয়ে গিয়েছে ওইখানে আছে, বাড়ি পঞ্চমুখী যাব, মামার বাড়িতে একটু দেখতে হবে। এইটা আমার মামার বাড়ি, এটা ছেলে মামা, এটা বড় মামা, ওইটা বড় মামা। আমি সব মামাকে দেখা, এইদিকে একটা ফুল গাছ আছে, এরকম পেঁপে গাছ, এদেরও পেঁপে গাছ, ওই ফুল গাছ পেঁপে গাছ, ফুল গাছটা কেটে দিয়েছে, এইখানটাই ছিল ফুল গাছ, এখানে ফুল গাছ ছিল। একটু একটু করে দিয়ে তুলে রাখি, আমার মা দেখবে, আমার মায়ের বাপের বাড়ি। তখন মনিষা মাসি, মা এটা তোমার বাপের বাড়ি, এই দেখো ওই দেখো সেজে মামি, ওই দেখ একটু সরে যা, ফোন আছে, ফোনটা আছে, ভিডিও করছে আমার ননদের মেয়ের মুখটা পুরো আমার ননদের মতো, তো এই পাশেরটা ফাল্গুনি আর ওই পাশেরটা ফাল্গুনির বাবা। আমি বললাম যে পাশে গিয়ে একটু দাঁড়াও গা, তো আমরা আবার একটু পাশে গিয়ে দাঁড়ালাম। এইসব
সুন্দর মুহূর্তগুলো থেকে যাবে, কি সুন্দর। তো তার জন্য আমি গিয়ে বললাম ফাল্গুনী বাবাকে, তো আমাদের ভিডিওটা, আমাদের ভিডিওটা ক্যামেরাম্যান, মানে ক্যামেরা যে করছিল ক্যামেরাম্যান করে দিয়েছিল। তো আমার ওইটা কাকি শাশুড়ি যেটা ওই মুখে ধরে আছে, তো ওই কাকিমাটা বললো একটু ভিডিও করে দিতে, তাই করে দিলাম। তো ফাল্গুনী বাবা আমাকে জোর করে কফির ওইখানে নিয়ে গেল, বললো চলো একটু কফি খাবা। তো ওখানে গেলাম, কফি নিচ্ছিলাম, কফি খেতে খেতেই দেখছি বরের, মানে আর কি বর চলে এলো, বরের গাড়ি ঢুকে পড়লো। তো ওইখানে প্রচণ্ড ভিড়, বর বরণ করা হচ্ছিল, তো ওইখানে কাছে আর যেতে পারিনি। আর এইখানে দেখো পুরো ফুল ফ্যামিলি আমরা আছি। তো ফাল্গুনি ওর দিদির কাছে বসে আছে, আমার অন্যদের মেয়ের কাছে বসে আছে, তার জন্য এখানে আর কি ফাল্গুনি নেই। নালে আমি বলছিলাম যে আসো আমাদের ফুল ফ্যামিলি একটু এখানে, মানে আর কি স্মৃতি হিসাবে এগুলো রাখি। আমি তো বড় জোর কোথাও যেতে পারি না, তাই এটা আমার কাছে মানে আর কি খুব আনন্দের মুহূর্ত, আমি যে যেতে পারি না সব ছোটবেলা থেকে আমাদের দুই ভিডিও করছে ঠিকই করেছি, তার মানে আমি দেখো হয়ে গেছে Thank you.
তো বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে আর এই ভিডিওটা আমি তখন খেতে বসেছি, একটার উপর বাজে, মানে আর কি বিয়ে হয়ে গেছে, নতুন বর, আমাদের মেয়ে, অন্যদের মেয়ে, সবাই মিলে এখানে এসে নাচছে। তো যেহেতু কপিরাইট আসবে তাই দিতে পারলাম না, ভাই সুবার দিয়ে দিতে হলো, মিউজিকটা দিতে পারলাম না। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো ভিডিও এখানেই, চলো।